ধরো তুমি সন্ধেবেলা বেশ সাজুগুজু করে বেরিয়েছ বেরু বেরু, ফুরফুরে হাওয়া বইছে, দূরে কোথাও রেডিওতে হিন্দি গান চলছে, তুমি একখেলে বেনারসি পান গালে ফেলে গুনগুনিয়ে হেঁটে যাচ্ছ ফুটপাথ ধরে। এমন সময় হঠাৎ মনে হলো ঘাড়ের কাছটা যেন কেমন টন টন করছে, কাঁধটা একটু ভারী ভারী ঠেকছে, যেন মনে হচ্ছে। শুনতে থাকো শায়ক আমানের লেখা ঝম্প। গল্পটি আমরা নিয়েছি শায়ক আমানের লেখা এবং বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত আঁধারে জলের কোলাহল বইটি থেকে। এই বইটি এবং সানডে সাসপেন্সে পাঠ হওয়া 9টি নভেলা নিয়ে প্রকাশিত বই 9টি রক্তাক্ত রবিবার প্রকাশ পেতে চলেছে খুব তাড়াতাড়ি। বই দুটোর প্রি বুকিং লিঙ্ক রইল নিচে। আজকে গল্প পাঠে আমি রণদীপ, অন্যান্য চরিত্রে সমাপন, অর্পণ এবং পূজা। ডিরেকশন এবং সাউন্ড এডিটিংয়ে আমি রণদীপ এবং ম্যাক্স। শুরু হচ্ছে ঝম্প। সকালে বাজার করতে গিয়ে বিপিনের সঙ্গে দেখা হয়ে গেল। বলা ভালো সে নিজেই জেচে পড়ে এসে আমার সাথে দেখা করলো। আমি সবে ঘণ্টারামের চাটায়ের সামনে দাঁড়িয়ে পটল দর করছি, এমন সময় সে আমার কানের কাছে মুখ এনে ভুতুড়ে ফিসফিসে গলায় বলল, গুরুদা শুনছো? মুখ ফিরিয়ে দেখি বিপিন দাঁড়িয়ে আছে, গায়ে সেই ময়লা হোলির গোলাপি ছাপ লাগা জামা, মাটিতে ঘষা খেয়ে গোড়ালি ছিঁড়ে যাওয়া ফুল প্যান্ট, তবে মুখে সর্বক্ষণ লেগে থাকা হাসিটা এখন উধাও। জিজ্ঞেস করলাম, আরে বিপিন যে, এ পটলের দাম শুনে তো? আমার কথা শেষ হওয়ার আগেই সে আমায় থামিয়ে দিয়ে হড়বড় করে বলল, গুরুদা ভারী বিপদে পড়েছি গো। এই এক সমস্যা, অবিবাহিত পুরুষেরা প্রেমে এবং বিবাহিত পুরুষেরা ঝপাঝপ বিপদে পড়েন, দুটো একই জিনিস কিনা কে জানে। যাই হোক, পটল থেকে মুখ তুলে তার মুখের দিকে তাকালাম। কি ব্যাপার ভায়া, কি বিপদ? গলা আরও এক পর্দা নামিয়ে নিল বিপিন। সারাক্ষণ কেবল মনে হয় ঘাড়টা ভার হয়ে আছে, যেন ঘাড়ের উপর কেউ বসে আছে। আমি ওর ঘাড়ের দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। ও, ওই স্পন্ডিলিটিসের ব্যথাটা চাগিয়েছে মনে হচ্ছে, ডাক্তার বুদ্ধি দেখাও। বিপিন হা হা করে ওঠে। তুমি বুঝছো না গুরুদা, শুধু তাই নয়, সবসময় একটা পোড়া পোড়া গন্ধ। আমি মুখ বেঁকাই। এই আদ্দামরা বয়সে দাদার পয়সায় বসে খেলে একটু পোড়া পোড়া গন্ধ লাগে বই কি? ও কিছু না। খপ করে আমার হাতটা চেপে ধরে টেনে ফাঁকা একদিকে আমাকে নিয়ে আসে বিপিন। তারপর আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বলে, আমাকে ঝম্প পেয়েছে গুরুদা। ঝম্প আবার কি? আমি বিরক্তি মাখা মুখে বলি। নিজের ঘাড়ে হাত বোলাতে থাকে পিপিন, তারপর কি যেন গুছিয়ে নিয়ে বিড়বিড় করে বলতে থাকে, তুমি তো আমার দাদামশাইকে চিনতেই গুরুদা, বুড়োর পেটে কালির দাগ বেশি ছিল না, কিন্তু অনেক রকম জানাশোনা ছিল। সেকালে করাল কালী তান্ত্রিকের কলকাতা জোড়া নাম ছিল, তা তো তুমি জানোই। আর তার বাড়িতেই দাদু জমাদারের কাজ করতেন, মানে ওই সকালে বিকেলে গিয়ে খাটা পায়খানা থেকে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি যেটা বলছিলে বলো। হ্যাঁ, তো যা বলছিলাম, একদিন করাল কালীবাবুর বাড়িতে গিয়ে দাদু দেখেন বহুত হইচই লেগেছে, কালীবাবু নাকি ঝম্প নামাচ্ছেন। দাদু অত শত জানতেন না, সামনে একটা লোক দাঁড়িয়েছিল, দাদু তাকে জিজ্ঞেস করলেন ঝম্প কি। কথাটা বলে একবার তটস্থ হয়ে নিজের ঘাড়ের দিকে তাকায় বিপিন, আমতা আমতা করতে থাকে, আরে বলবে তো। আমার দাবড়ানি খেয়ে আবার যেন প্রাণ পায় সে, মিনমিনে গলায় বলে, ঝম্প এক জাতির পিশাচ। পিশাচ? কেমন পিশাচ? সমস্ত মেয়ে কাউকে গোপনে ভালোবাসলে, তারপর সেই ভালোবাসা না পেয়ে সেই দুঃখে আত্মহত্যা করলে, তার আত্মা ঝম্প হয়ে পুরুষটির ঘাড়ে বসে,
সে কি? আমি আঁতকে উঠি, মৃত্যুঞ্জয় তান্ত্রিকের নাতি আমি। অবশ্য সে গুরুবিদ্যার কানাকড়ি অর্জন করে উঠতে পারিনি, তাও প্রেত পিশাচে আমার বিলক্ষণ বিশ্বাস আছে। মামদো জামদো ডাকিনি হাঁকিনি বেশভূত কানাভুলো সব মানি। বিপিনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভুরু তুলে বললাম, সে কি? তা আমাকে আর এসব বলে কি লাভ, দাদু তো আর বেঁচে নেই, তুমি বরং ওই কড়ালিকালিকে গিয়ে দেখাও একবার। সে চেষ্টাও করেছিলাম গো, কিন্তু সে কি, তিনিও গত হয়েছেন? উপর থেকে নিচে মাথা দোলায় বিপিন। আমি আক্ষেপের স্বরে বলি, ওই হয় রে বাপ, এসব মরণোত্তর জগৎ নিয়ে বেশি নাড়াঘাটা করলে পরমায়ু খাবলা খাবলা করে কমতে থাকে। যাকে তা আর কোনো তান্ত্রিক? বিপিনের সঙ্গেই আবার বাজারের দিকে হাঁটতে শুরু করি আমি। সে বলে, অন্য কারো কাছে যেতাম, কিন্তু একটা সমস্যা হয়েছে গুরুদা। কিরকম সমস্যা? পটলের চাঙাড়ি থেকে বেছে বেছে পটল তুলতে থাকে বিপিন। ভারী কষ্ট হয় আমার ছেলেটার জন্য, ছোট থেকেই বেজায় গো বেচারা গোছের। ওর দাদা শ্যামলালটা আবার ঠিক উল্টো, গাঁটে গাঁটে বুদ্ধি ধরে সে। ছোটবেলায় বিপিনকে এন্তার মারধরও করত। বিপিন বিয়ে করার পর থেকে বউয়ের ধমক ধামক খেয়ে খানিকটা শক্ত হয়েছে। মানি ব্যাগ থেকে বের করে টাকাটা মিটিয়ে দেয় বিপিন। তারপর ব্যাগটা আমার হাতে দিতে দিতে বলে, না গুরুদা, আজ তরিবাদ করে একটু চিংড়ি মাছ দিয়ে বানাও দেখি। আরে তুমি কি যেন একটা সমস্যার কথা বলছিলে। ও হ্যাঁ, ওই যে বললাম, সমস্ত মেয়ে কাউকে ভালোবাসলে তাকে না পেয়ে আত্মহত্যা করলে তার ঘাড়ে চেপে বসে, আমার বেলায় ওইটা একটা মস্ত বড় ভুল হয়ে গেছে গো। কেমন ভুল? মিটি যাকে ভালোবাসত সে আমার দাদা শ্যামলাল, শ্যামলালকে না পেয়েই ও আত্মহত্যা করে। সে কি, তাহলে তোমার ঘাড়ে চেপে বসলো কেন? ওইখানেই তো সমস্যা, রোজ ওই ধরো সন্ধ্যের দিকে মেয়েটা ছাদ থেকে জামা কাপড় তুলতে উঠত, আমার দাদা তখন ছাদে যেত ওই একটু নেশা টেশা করতে, ওদের ছাদ থেকে আমাদের ছাদ মিটার পঞ্চাশেক হবে, তো দুজন দুজনের দিকে ছেয়ে ইশারা টিশারা করত, ব্যাস হুইটুকুই ছিল প্রেম, সামনাসামনি দুজনের তেমন দেখা টেখা হয়নি, হলেও সাধারণ হাসি টাসির বেশি কিছু এগোতো না। সে কি কথা, ছাদে ছাদে এত দূর থেকে প্রেম হয়ে গেল? হাগ্যে গুরুদা, প্রেম জিনিসটাই ওই, কখন যে কোথা থেকে হয়ে যাবে। আমি একটু ভাবুক হলাম, তারপর বিপিনের ঘাড়ের দিকে একবার চোখ পড়তেই বুকটা শিরশির করে উঠল। কাঁপা কাঁপা গলায় বললাম, তারপর? তারপর আর কি, তারপর মেয়েটার বাড়ি থেকে বিয়ে ঠিক হলো। মেয়েটা আপত্তি টাপত্তি করেছিল হয়তো, সেসব বাড়ির লোক শুনতে চায়নি, জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করলো, ব্যাস ছুঁড়ি ঝুলে পড়ল। দড়ি থেকে? দড়ি থেকেও বলতে পারো, আবার ঘাড় থেকেও বলতে পারো। আমি এবার একটু অসন্তুষ্ট হলাম। আহা, ওভাবে বলো না, আজকালকার দিনে একটা প্রেমের জন্য, যাকে তোমার ঘাড়ে কেন চড়লো সেটা তো বুঝতে পারলাম না। বলছি, কথাটা বলে একটু দম নিল সে। এই ধরো দুখানা ছাদ, মাঝে 50 মিটার, আমাকে আবার খানিকটা আমার ওই দাদার মতোই দেখতে, সন্ধেবেলা তো আলোটাও কম থাকে। বুঝেছি, আমি ছোটখাটো একটা লাফ দিয়ে উঠলাম। সে ভেবেছিল শ্যামলাল নয় তোমার সাথে কথা হচ্ছে তার, তাই মরার পরে তোমার ঘাড়েই। তাহলেই ভাবো গুরুদা, এই কথাটা তুমি বুঝলে, আমার বউ বুঝবে। মনে তো হয় না। সেই জন্যই তো তোমার কাছে এসেছি গুরুদা, তোমার সঙ্গে মেলামেশা করলে ও সন্দেহ করবে না, এদিকে আমার ঘাড় থেকে ঝম্পটাও নেমে যাবে। আমি দাঁড়িয়ে পড়ে 2 সেকেন্ড ভাবলাম, তারপর দাড়িতে হাত বোলাতে বোলাতে বললাম, কিন্তু ভাই হে, তন্ত্রের ছলাকলা যা ছিল সব তো আমার দাদুর, আমি তো অকাল কুষ্মাণ্ড হয়েছি, তোমাকে কিছু সাহায্য করতে পারবো বলে তো মনে হয় না। কাঁচু মাছু মুখে বিপিন আমার হাত চেপে ধরেছে। বই তো আছে তোমার কাছে, দাদুর সব যন্ত্রপাতি তো অক্ষত আছে, সেসবই নেড়ে ছেড়ে যদি এই সাপ থেকে আমাকে মুক্ত করে দাও, আজীবন তোমার পায়ে আমি। ভরা রাস্তার উপরেই আমার পায়ের ওপর নুয়ে পড়ে বিপিন। এ ভারী অস্বস্তি হয় আমার, কাঁধে হাত রেখে তার মাথাটা তুলে ধরে বলি,
আমি না হয় চেষ্টা করে দেখব, তারপর না হলে না হলে জানবে বিপিন ওই ঝম্পর খপ্পরে পড়ে গঙ্গা যাত্রা করেছে। মুখ নামিয়ে চোখ থেকে জল মুছতে মুছতে উল্টো দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করে সে। মাথাটা সামনের দিকে নুইয়ে পড়েছে, সমস্ত শরীরে একটা অসুস্থতার ছাপ। সত্যি ভারী কষ্টে আছে ছেলেটা, আমার মনটা একটা চাপা বেদনায় ভরে যায়। না, কিছু একটা করতেই হবে। বাড়ি ফিরে সেদিন পটল চিংড়ি মাথায় উঠল। হরি কাকার হাতে ব্যাগটা দিয়ে দ্রুত ছুটে গেলাম ছাদের ঘরে। দাদু যতদিন বেঁচে ছিলেন ওখানেই থাকতেন, কারো অনুমতি ছাড়া ওখানে যাওয়ার জো ছিল না। দাদু মারা গেছেন বছর তিনেক হলো, তারপর থেকে ঘরের জিনিসপত্র এখনো সরানো হয়নি। বাবা মাঝে মধ্যে গিয়ে বসেন, তবে তন্ত্রমন্ত্রের কিছু তিনিও বোঝেন না। ছাদের ঘরের দরজার তালা খুলতেই বুকের ভিতর একটা ধাক্কা এসে লাগল। প্রায় মাসখানেক হলো বাবা ঘরটা খোলেননি, ফলে বহুদিনের বদ্ধ বাতাস জমে আছে ঘরময়। দ্রুত ঘরে ঢুকে জানলাগুলো খুলে দিলাম। বাইরের একরাশ আলো এসে ভরিয়ে দিল ঘরটা। চারপাশে একবার ভালো করে তাকালাম। একদিকে কিছু ছেঁড়া খোড়া বই ডাঁই করে রাখা, তার ঠিক পাশেই একটা ময়লা ছোপ লাগা আয়না। আয়না থেকে কিছুটা দূরে দেওয়ালে হুঁক থেকে ঝুলছে একটা সিঁদুর লাগানো খড়্গ। ছোট থেকে এই খড়্গটার দিকে তাকালেই ভারী ভয় লাগে আমার। শুনেছি এক সময় নাকি ওই খড়্গে নরবলিও হয়েছে। তবে এখন ভয় পাওয়ার সময় নেই আমার। বিপিনকে ভয় থেকে উদ্ধার করতে গেলে ঝম্পো তাড়ানোর উপায় খুঁজে বের করতে হবে। ওসব ছাড়াও এ ঘরে যন্ত্রপাতির অভাব নেই, কিন্তু সবার আগে বই খুঁজতে হবে আমায়। ঝম্পো পিশাচকে ভালো করে না বুঝলে তাকে বাগে আনা প্রায় অসম্ভব। মনে পড়ল ছোটবেলায় দাদুর কাছে যেটুকু সময় আমি ছিলাম, তার মধ্যেই মন ভালো থাকলে আমাকে তিনি নিজের জীবনের নানা গল্প বলে শোনাতেন। তখন সেগুলোকে বিশ্বাস করতে মন চায়নি, কিন্তু বড় হয়ে বুঝেছি তন্ত্রে বিশ্বাস আর ভগবানে বিশ্বাস একই জিনিস। যতক্ষণ না তেমন বিপদে পড়ছ, ততক্ষণ নাস্তিকতার অহং নিয়ে থাকাই যায়। পুঁথিপত্রগুলোর ওপর হামলে পড়লাম, তবে সেগুলোর অবস্থা গাওয়া ঘিয়ে ভাজা খাস্তা কচুরির মতো হয়ে গেছে। শক্ত করে ধরতে গেলেই চিমটিতে উঠে আসবে। ধীরে সুস্থে পাতা উল্টাতে লাগলাম। বাইরে একটা পাখি ডাকছে, কোকিল। কই, বসন্তকাল তো এটা নয়, কি যেন কাল এখন। যাই হোক, টেবিলের ওপরে স্তূপে মন দিলাম। সবকটা অবশ্য বই নয়, মাঝে মাঝে কিছু নিজে হাতে লেখা পুঁথিও আছে। দাদুর হাতের লেখা খুব একটা সুবিধা ছিল না, ঝম্পের কথা তাতে যদি লেখা থাকেও তাহলেও সেই জিনিস পড়ে বোঝা ভারী সহজ কিছু হবে না। খুঁজতে খুঁজতে একসময় হতাশ হয়ে পড়লাম। ছাদের এই ঘরে পাখা নেই, দাদু পাখার তলায় থাকা একেবারে পছন্দ করতেন না। পাখা না চললে ঘাম হয়, প্রেত লোকের বাসিন্দাদের নাকি ঘামের গন্ধ ভারী প্রিয়। গায়ে সেই গন্ধ না থাকলে তারা সহজে দেখা দিতে চায় না। ঘণ্টাখানেকের মধ্যে আমার মাথা থেকে টপ টপিয়ে জল পড়তে শুরু করলো, গলার কাছটা শুকিয়ে এলো, মাথার মধ্যে একটা ঝিমঝিমে ব্যথা শুরু হলো, কিন্তু ঝম্পো পিশাচের কথা কোথাও পেলাম না। হাল ছেড়ে দিয়ে চেয়ারে পিঠ হেলিয়ে দিলাম। মাথাটা হেলান দিতেই দেওয়ালের ওপরের দিকে দাদুর ঝুলন্ত ছবিটা চোখে পড়ল। গায়ে রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, এক হাতে বড় ভয় মুদ্রা, তার মধ্যেই মুখে যেন ভৎসনার হাসি। কাকে ভৎসনা করছেন ভদ্রলোক? আমাকে? হ্যাঁ, আমাকেই হবে। মৃত্যুঞ্জয় তান্ত্রিকের নাতি হয়ে সামান্য একটা পিশাচের বায়োরেটা খুঁজে পাচ্ছি না। পরীক্ষার হলে বই খুলে চোতা করতে দিলেও যে ছেলে পাশ করতে পারে না, তাকে ভৎসনা ছাড়া আর কি বা করা যায়। রাগ হলো, নিজের ওপর ভয়ানক রাগ হলো। দুটো হাত হাওয়ায় ছুঁড়ে দিয়ে টেবিলের ওপর মারলাম এক মোক্ষম চাপো। সঙ্গে সঙ্গে পুঁথির লট থেকে একটা হলদে কাগজ ছিটকে এসে টেবিল ছাড়িয়ে কিছুটা দূরে গিয়ে পড়ল। চোখে জল এসে গেছিল আমার। এমনিতেই বংশের কুলাঙ্গার হয়েছি, তার উপরে দাদুর কাগজপত্র ছেঁড়াছিঁড়ি করতে চলেছি প্রায়। জামাটা তুলে মুখের ঘামটা মুছে উঠে পড়লাম।
এগিয়ে গিয়ে পাতাটা তুলে নিয়ে টেবিলের ওপর রাখতে গিয়েই চমকে গেলাম। একটা বইয়ের ছেঁড়া পাতা, এটা কোন বইয়ের সেটা আর বোঝার উপায় নেই, তবে সেটা বোঝার দরকারও নেই। আমার যা জানার তার জন্য এই পাতাটাই যথেষ্ট। প্রসন্ন মুখ তুলে ছবির দিকে তাকালাম। হ্যাঁ, দাদু হাসছেনই বটে, তবে ভৎসনা নয়। মৃত্যুঞ্জয় তান্ত্রিকের অভিজ্ঞ মুখে খেলা করছে এক অনাবিল স্নেহের হাসি, হাতের সাথে সাথে তার মুখও বড়া ভয়ের মুদ্রা ফুটিয়ে তুলেছে। দাদুর ছবিতে মাথা ঠেকিয়ে দ্রুত আবার চেয়ারে বসে পড়লাম আমি। হ্যাঁ, ঝম্পো পিসাচি বটে, ভালোবাসার ভিতরে যে অমোঘ শক্তি আছে সেই শক্তিতেই বলিয়ান হয় এই পিসাচ। প্রেমাস্পদকে না পেয়ে আত্মহত্যা করা আত্মার স্বর্গলাভ হয় না, তাকে দগ্ধে মরতে হয় এই মর্তলোকেই। সে আর কারো কথা শুনতে পায় না, কারো মুখ দেখতেও পায় না, কেবল একটিমাত্র শরীর চোখে দেখতে পায় সে, সেটার কাঁধেই চড়ে বসে। জীবিত অবস্থায় তাকে না পেয়ে সূক্ষ্ম দেহে তার শরীরের সাথে মিশে একটু একটু করে চুষে খায় তাকে, যার ঘাড়ে চাপে সে পোড়া পোড়া গন্ধ পায় সবসময়। ঘাড়ের ওপরে সর্বক্ষণ একটা ব্যথা হতে থাকে। বিপিন মিথ্যে বলেনি, কিন্তু এখন উপায়? ঝম্প পিসাজকে প্রতিহত করার উপায় কি? সেসব নিয়ে কি কিছু লেখা আছে এখানে? আমি পাতার উল্টো দিক দেখলাম। সেদিন রাতেই টোকা দিলাম বিপিনের বাড়ির দরজায়। একতলাটা তার নিজের, দাদা শ্যামলাল বউ নিয়ে দোতলায় থাকে। একতলার দরজায় শব্দ হতে আগে উপরের বারান্দা থেকে শ্যামলাল মুখ বাড়াল, তারপর আমাকে দেখে একটু ভুরু কুচকে তাকিয়ে আবার চলে গেল ভেতরে। কিছুক্ষণ পর একতলার দরজা খুলে গেল, তবে বিপিন নয়, তার বউ কেতকিকে দেখলাম দাঁড়িয়ে আছে দরজায়। আমাকে দেখে মাথা নিচু করে বলল, ও আপনি আসুন। ভারী মিষ্টি দেখতে মেয়েটাকে, বিপিনের বিয়ের সময় থেকেই দেখে আসছি। ডাগর দুটো লাজুক চোখ, গোলাপি ঠোঁটের আগায় সর্বক্ষণই মিহি হাসি লেগে আছে একটা। বয়স প্রায় 30-এর কাছাকাছি, তবু ছেলে মানুষই ভাবটা মুখ থেকে যেতেই চাইছে না। এখন একটা হলদে শাড়ি পরিপাটি করে পরে আছে সে। দরজার উপরে একটা নীলচে আলো জ্বলছে, সেই আলোর মায়ায় কিনা জানি না ভারী মিষ্টি লাগলো মেয়েটাকে। সেই সঙ্গে জানি না কেন মনে হলো তার মনের ভিতরে কোথায় যেন একটা চাপা বিষণ্ণতা লুকিয়ে আছে। আসলে আজ বাজারে ওর থেকে কটা টাকা ধার নিয়েছিলাম কিনা, তো ভাবলাম এই বেলা এসে ফেরত দিয়ে যাই, দেখাও হয়ে যাবে। কথাটা ভারী বুদ্ধিমানের মতো বললাম কিনা জানি না, কিন্তু কেতকের মুখে কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। সে দরজা ছেড়ে একটু সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন না, ও একটু স্নানে গিয়েছে। আমি ভেতরে ঢুকে এলাম। খাটের একটা ধার বোধহয় আমার জন্য বরাদ্দ করলো কেতকি। আমি সেইখানে বসতে বসতে বললাম, সকালে দেখলাম মনে হলো বিপিনের শরীরটা ভালো নেই, কি হয়েছে বলুন তো? মেয়েটি ঠোঁট উল্টাল, স্পন্ডিলাইটিসের ব্যথা বেড়েছে বুঝি, রোজই বলছে ঘাড়ে ব্যথা, ওটিকে ডাক্তারও দেখাতে চাইছে না। আমি একটু ভেবে বললাম, সে ব্যথা তো বহুকালের, ছেলেবেলায় ফুটবল খেলছিলাম আমরা, আমি হয়েছিলাম গোলকিপার আর ও অপোনেন্টের স্ট্রাইকার, বল মারতে গিয়ে কাদায় পা পিছলে একেবারে হুমড়ি খেয়ে আমাকে শুদ্ধ গোলের ভিতর গিয়ে ঢুকলো। আমার খানিক চোট লেগেছিল, কিন্তু ওর ঘাড়টা শটান গিয়ে লেগেছিল ওই গোল পোস্টে। তারপর থেকে তো খেলাধুলা ছেড়েই দিল একরকম, ঘাড়ের ব্যথাটাও মনে হয় তখন থেকেই। কেতকিকে হতাশ দেখালো, সত্যি কোনো একটা কারণে দুঃখে আছে মেয়েটা। সে দুঃখের কারণ শুধুই তার স্বামীর স্পন্ডেলাইটিসের ব্যথা নয়, মনে হলো কিছুক্ষণ ইতস্তত করলো সে, তারপর বলেই ফেললো কথাটা, আচ্ছা
যদি আপনি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি একটু গলা খাঁখারি দিলাম। বাথরুম থেকে জলের শব্দ আসছে, স্নান করছে বিপিন। আপনি তো ওকে অনেকদিন থেকেই চেনেন। হ্যাঁ, একেবারে ল্যাংটোবেলা থেকে। আমাকে একটা কথা সত্যি করে বলবেন। আবার অস্বস্তি শুরু হলো আমার। কোনো একটা গোপন কথাই যে কেতু কি জানতে চাইবে তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ বলুন না। আমি তো এই পাড়ায় নতুন, কাউকেই তেমন চিনি না। আচ্ছা, পাড়ায় কি এমন কেউ আছে যার সঙ্গে ওর প্রেম গোছের কিছু একটা ছিল? আমি সরাসরি কোনো উত্তর দিলাম না, উল্টে প্রশ্ন করলাম। কেন বলুন তো? মহিলা একটু ঘাবড়ে গেলেন, মিনমিন করে বললেন, না আসলে আসলে কদিন হলো ওর হাবভাবটা যেন কেমন লাগছে আমার। কেমন জানি না, জানেন, হুট করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কখনো ছাদে গিয়ে বসে থাকে, সব সময় যেন কি একটা ভেবে চলেছে। আমি ভেবে চিনতে কোনো কুল কিনারা পাই না। মনে হয় ও কাউকে যেন খুঁজছে, কিন্তু কিন্তু বিয়ের পর থেকে আমার কেবল মনে হয় আমি যেন কারোর ছায়া হয়ে আছি। মেয়েটার চোখ জলে ভরে আসে, আমার মনটা কনকনিয়ে ওঠে। জিজ্ঞেস করি, আচ্ছা এই ব্যাপারটা কদিন হলো শুরু হয়েছে বলুন তো? এই হবে মাসখানেক। চোখ মুছতে মুছতে কেতকী উত্তর দেয়। মনে মনে হিসাব করি আমি, সেই ঝম্প হয়ে যাওয়া মেয়েটা মারা গেছে এক সপ্তাহ আগে, তার মানে তার আগে থেকেই উড়নচণ্ডী হয়েছে বিপিন। ব্যাপার সে যা বলছে তা নয়, অন্য কিছু গল্প লুকিয়ে আছে এর পেছনে। মেয়েটির মুখের দিকে তাকালাম, ভরাট গাল বেয়ে আবার চোখের জল নামতে শুরু করেছে। মনের ভিতর থেকে একটা অদম্য ইচ্ছা জাগলো আঙুলের ডগা দিয়ে সে জলটুকু মুছিয়ে দিতে। হোক না পরস্ত্রী, অমন সরল শৈশব মাখা মুখে জল মানায় না একেবারে। তার দিকে কিছুটা এগিয়ে বসতে যাচ্ছিলাম, এমন সময় খুট করে একটা শব্দ হলো বাথরুমের দরজায়। বিপিন বেরিয়ে এলো, আমি তাড়াতাড়ি পিছিয়ে এলাম। আরে এই যে বিপিন, তোমার জন্যই বসে আছি, ওই সকালের পটলের টাকাটা। বিপিন মনে হয় আমার এগিয়ে আসাটা লক্ষ্য করেনি, তার মুখে কোনো ভাবান্তর দেখলাম না, এক গাল হেসে বলল, তুমি আবার বাড়ি হোজ ওই কথা টাকা। আরে টাকাটা কি আর বড় কথা রে ভাই, সন্ধ্যের দিকে আর কাজ কি, বন্ধু বান্ধব তো তেমন নেই, তা ভাবলাম টাকাটা দেওয়ার নাম করেই। বুঝতে পারছি অভিনয়টা বেশ খেলো হয়ে যাচ্ছে, বিপিন নিজেই সামলে নিল। বেশ তো, আমরা নয় ভিতরের ঘরে বসেই। হ্যাঁ সেই ভালো, পুরুষ মানুষের কথা আবার। কেতকীও উঠে পড়ল। আমি তোমাদের জন্য চা করে আনি বরঞ্চ। ওসব লাগবে না। বিপিন কঠিন গলায় বাধা দিল, গলাটা কি একটু বেশি কঠিন শোনালো। ভিতরের ঘরে ঢুকে ভালো করে দরজা আটকে দিল বিপিন। তারপর এগিয়ে এসে বলল, পেছো। আমি একটু বাঁকা হাসি হাসলাম, পেয়েছি, তবে একটা হিসাব যে মিলছে না। তোমার দাদার সেই প্রেমিকাটা, সে তো আত্মহত্যা করেছে আজ এক সপ্তাহ আগে, এদিকে তোমার সংসারের দিকে মন নেই আজ প্রায় মাস খানেক ধরে। আমার তো সন্দেহ হচ্ছে প্রেমিকাটা আদৌ তোমার দাদার ছিল না, তুমি পরকিয়া করে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম ভারী অপ্রস্তুতে পড়েছে বিপিন। সে স্বীকার অস্বীকার কিছুই করল না, কেবল মাথা নামিয়ে বলল, ওটা যদি কিভাবে ব্যবহার করতে হবে একটু বলে দাও। একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি, বেচারি কেতকীর কথা ভেবে মনটা খারাপ লাগছিল। সেই খারাপ লাগাটুকু গলায় মাখিয়েই ঝম্প পিসাচের মুক্তির উপায়টা বলতে যাচ্ছিলাম, এমন সময় একটা বুদ্ধি খেলে গেল আমার মাথায়। যতদূর মনে হচ্ছে চরিত্রের দিক থেকে বিপিন খুব একটা সুবিধা ছেলে নয়, কচি বউটাকে অকারণেই কষ্ট দিচ্ছে সে। ব্যাগ থেকে একটা শিশি বের করে টেবিলের ওপর রেখে বললাম,
এই হলো ঝম্প তাড়ানোর পথ্য, আমার দাদুর নিজের ফর্মুলায় তৈরি। তবে এ জিনিস ব্যবহার করার বিধি আছে। প্রতি মঙ্গল আর শুক্রবার সন্ধ্যায় স্নান করে মিনিট পাঁচেক ঘাড়ে লাগাতে হবে। মাস দুয়েক লাগালেই একটু একটু করে ঘাড় হালকা হয়ে যাবে, ঝম্প পালিয়ে যাবে। তবে বিপিনের মুখ খুশি খুশি হয়ে উঠছিল, কিন্তু তবে শুনে আবার গম্ভীর হয়ে গেল সে। তবে কি? আমি আবার নিজের অভিনয় প্রতিভা তুলে আনার চেষ্টা করলাম। তবে যে কেউ ওই ওষুধ লাগাতে পারবে না, তান্ত্রিক অথবা তান্ত্রিকের রক্ত বইছে, এমন কেউ লাগালে তবেই এই ওষুধ কাজ করবে। আমার বাড়িতে তো কেউ, মুখে জোর করে একটা হতাশ ভাব আনার চেষ্টা করলাম। দীর্ঘশ্বাস টেনে বললাম, হ্যাঁ এটুকু না হয় আমিই করলাম, এমনিতেও আমার রক্ত তো আর কোনো কাজে লাগে না। বিপিনের মুখ উদ্ভাসিত হয়ে উঠল, মনে হলো তার ঘাড় থেকে ঝম্প নামুক আর না নামুক, তার বুক থেকে পাথর নেমে গেছে। বিপিনের ঘাড়ে ওষুধ লাগিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ তার সাথে গল্প গুজব করলাম, তবে সেই মৃত মেয়েটাকে নিয়ে আর কোনো কথাই হলো না। সত্যি বলতে খানিকটা ভয়ই লাগছিল আমার। বারবার অজান্তেই বিপিনের ঘাড়ের দিকে চোখ চলে যাচ্ছিল। সেদিন বেরোনোর সময় আর একবার দেখা হয়ে গেল কেতকির সাথে, ডাগর দুটো চোখ তুলে আমার দিকে তাকালো সে। যেন স্বামীর সম্পর্কে তার সন্দেহের কথা আমি বিপিনকে বলে দিয়েছি কিনা সেটাই জানতে চাইল। আমি চোখের ইশারায় আশ্বস্ত করলাম তাকে, আমি কি বড় কিয়া করছি, চোরের ঘরে আবার চুরি। এর পরের দু মাসে আমার মনের ভিতর কে যেন প্রতি মঙ্গল আর শুক্রবার একটা একটা করে প্রদীপ জ্বালাতে শুরু করল। সপ্তাহের ওই দুদিন আমি যাই বিপিনের ঘাড়ে ঝম্প তাড়ানোর ওষুধ লাগাতে, আর নিজের ভিতরে খানিকটা ক্ষত তৈরি করে বাড়ি ফিরি। তার বুকের ভেতর কিসের যেন চাপা বেদনা, জলে ভেজা দুটো চোখ, অসহায় দৃষ্টি, মাঝে মাঝে টুলের উপর মিষ্টির প্লেট রেখে যাওয়ার সময় বাধা দেওয়ার অছিলায় তার হাত ছোঁয়া, এই সব কিছু আমার ভীষণ ভালো লাগতে শুরু করেছে। বিপিনের কি উপকার হচ্ছে জানি না, সে নিজে বলছে যে একটু একটু করে ঘাড়ের বোঝা কমছে তার, কিন্তু সেসবের দিকে আমার মন নেই। বিপিন যখন স্নান করতে যায় আমি কেতকির কাজ ঘেঁষে বসি। সে আমাকে সরাসরি বলেনি, কিন্তু ইশারায় বুঝিয়েছে সেও আমাকে চায়। একদিন আমার বুকে ভেঙে পড়তে গিয়েও নিজেকে সামলে নিয়েছে। আমি জানি আর একটু সময় দিলেই পুরোপুরি ভেঙে পড়বে সে। আর সেই সঙ্গে এও বুঝতে পারছিলাম, আজ হোক কাল হোক বিপিনকে ব্যাপারটা খুলে বলতেই হবে। কাল বিপিনের ঝম্প পিশাচের চিকিৎসার দু মাস শেষ হয়েছে, ফলে একরকম মনস্থির করেই গেছিলাম যে আজ কিছু একটা জানিয়েই বাড়ি ফিরব। বিপিনের কাঁধ এতদিনে সোজা হয়েছে, দেখলেই বোঝা যায় যে আগের থেকে বেশ খানিকটা চাঙ্গা হয়েছে সে। ওষুধের শেষ পোঁচটা তার কাঁধ থেকে মিলিয়ে আসতেই আমি নিজের মনকে শক্ত করেছি, কঠিন গলায় কোনো রকম সংকোচ না করে বলেছি, তোকে একটা কথা বলার ছিল বিপিন, কেতকিকে আমি ভালোবাসি, যতদূর বুঝি ও আমাকে ভালোবাসে। এতদিন দুবেলা এখানে আমার আসার কোনো প্রয়োজন ছিল না, তাও এসেছি কেবল ওর জন্যই, অপরাধ করিনি, বিশ্বাস কর ভালোবেসেছি। কথাটা বলে কেতকির দিকে তাকিয়ে বেরিয়ে এসেছি বাড়ি থেকে। কথাটুকু না বললে মনের ভিতরে খচখচানিটা রয়ে যেত, জানি হয়তো কিছুই হবে না, তাও মৃত্যুঞ্জয় তান্ত্রিকের নাতি আমি, সধবা মহিলাকে যদি ভালোবেসেও থাকি অন্তত অপরাধ প্রবণতা নিয়ে বাসিনি। সেদিন রাত্রে ভারী শান্তির একটা ঘুম হয়েছিল আমার, তবে সকালে ঘুম ভাঙতেই দেখলাম হরিকাকা এসে ডাকাডাকি করছে। তুমি শুনেছ আজ সকালে একতলার ঘর থেকে বিপিনের ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে? আমি চোখ ঠোক মুছে উঠে বসে ভালো করে তার কথা শুনতেই আঁতকে উঠলাম। বুকের ভিতরে একটা বিষণ্ন যন্ত্র বেজে উঠল,
পড়ি কি মরি করে ছুটলাম। বিপিন আত্মহত্যা করেছে, কিন্তু কেন? ওর স্ত্রী আমাকে ভালোবাসে বলে? কাল মুখের ওপর কথাগুলো বলে এলাম, আমার কানের পাশ দিয়ে হাওয়া ছুটতে লাগলো। বড্ড বড় একটা ভুল হয়ে গেছে। বিপিনের বাড়ির একতলার দরজায় লোক জড়ো হয়েছে। দরজার ঠিক ভিতরেই মেঝের ওপর পড়ে আছে সাদা চাদরে মোড়া দেহটা। কেতকী হাপুস নয়নে আছাড়ি পিছাড়ি হয়ে কেঁদে চলেছে স্বামীর বুকের ওপর শুয়ে। আমি আর তাকে মুখ দেখাতে পারলাম না। খানিক দূরে দেখলাম শ্যামলাল দাঁড়িয়ে আছে। তার মুখে তেমন শোকের ছাপ নেই, বরং ভারী নিরুৎসাহ হয়ে উঁকি ঝুঁকি মারছে ছেলেটা। আমি লুকিয়ে ছুড়িয়ে তার পাশে গিয়ে মিহি গলায় বললাম, কোথা থেকে কি যে হয়ে গেল ভায়া? ফালতু নাটক মেরো না তো, ভাবছি শ্মশান যাত্রীগুলো সালা। ভারী রাগ হলো আমার। বললাম, আরে ভাইটা সকালে মারা গেল আর তুমি? আরে ধর মশাই, আঙুল তুলে কেতকীর দিকে দেখালো শ্যামলাল। ওই যে ওর বউটা, ওই যে আকুলি বিকুলি হয়ে কাঁদছে, ওসব কি সত্যি ভেবেছেন নাকি? সব সালা নাটক। মানে এসব কি বলছো? আমি অবাক হয়ে গেলাম। চারপাশটা একবার দেখে নেয় শ্যামলাল, তারপর চাপা গলায় বলে, আমি বলছি তো, ও নিজেই বলেছিল আজ সকালে। বিপিনের বডিটা দেখে ও যে একটু দুঃখ পায়নি তা নয়, কিন্তু সেসব খুব অল্প, তার থেকে খুশি হয়েছিল বেশি। খুশি কেন? কেন আবার? বিপিনের সঙ্গে কি ওর সুখ ছিল নাকি? আমি একটু নরম গলায় বললাম, আহা না হয় ছেলেটা একটু পাশের বাড়ির ছাদের মেয়ে দেখে। আরে তার সালা, তুমি দেখছি কিছুই জানো না বে, মেয়ে আবার কোথায়? বিপিন ছোট থেকে ওসব মেয়ে ফের পিছনে নেই, ওসবে ওর শরীরে পুড়কি জাগে না। সেই তোমার সঙ্গে সেবার গোলপোস্টে ধাক্কা লেগে ওর ঘাড়টা ভাঙলো, তখনই ও রিয়েলাইজ করে যে ছেলেদের বডিতেই ওর ইন্টারেস্ট। সে যে কি যেন বলে না, ওই জন্যই তো বউকে খুশি করতে পারেনি, তোমার পিছনে ছুকছুক করতো, তারপর সব তন্ত্রফন্ত্রের ভুজুং ভাজুং দিয়ে তোমাকে দিয়ে ঘাড় মালিশ করাতো। সালা হেব্বি আরাম পেতো, তুমি হাত লাগালে। তারপর কাল আমার বুক কেঁপে উঠেছিল, শরীরটা কেমন ঝিমঝিম করছিল। দাদুর সেই বড়া ভয়ের হাতটা মনে পড়ে গেল। জানি না কেন মনে হলো মাঝের আঙুলটা ছাড়া বাকি আঙুলগুলো নামিয়ে নিয়েছেন দাদু। ওকি ওকি, ঘাড়টাকে কেমন চেপে ধরছো কেন? আমার ঘাড়ের উপর কিছু যেন একটা এসে বসেছে। শুধু যে এসে বসেছে তাই নয়, ঘাড়ের কাছে কিসে যেন একটা খোঁচা লাগছে বারবার। আমি কেতকীর দিকে একবার আর সাদা চাদরে ঢাকা মৃতদেহের দিকে একবার তাকালাম। শ্যামলাল আবার জিজ্ঞেস করলো, এই তোমার কি শরীরটা খারাপ নাকি? কি হলো বলো তো তোমার? ভয়ে ভয়ে গলায় আমি উত্তর দিলাম, ঝম্পো। তাহলে কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে গল্পটা লাইক এবং শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু টিম থ্রিলার ল্যান্ডের তরফ থেকে তোমাকে জানাই শুভরাত্রি, ভালো থেকো, ঘাড়ের দিকে তাকাতে থেকো।